রাতের অন্ধকারে কংগ্রেস কর্মীদের পরপর চারটি বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের রানীনগর থানার ভাটুকমনগর এলাকায়। এই ঘটনায় এলাকায় আতঙ্কিত গ্রামবাসীরা। জানা যায়, রাতের অন্ধকারে মোটর বাইকে করে এসে বাড়িঘর ভাঙচুর করে বলে জানান বাড়ির মালিকেরা। ক্ষতি হয়েছে বলতে গেলে আমার ঘরে ইট পাটকেল ছুড়েছে, সব রাবার লাইট ছিল উপরে ওগুলা ভাঙচুর হয়েছে, রান্নাঘরে টাইল ধোয়া ছিল টাইল গুলো ভাঙচুর হয়েছে, ওখানে আপনার এই সব কাজ আমার স্বামী রাজমিস্ত্রি কাজও করে, বোর্ড ছিল বোর্ড গুলাকে বাইরে নিয়ে যেয়ে সব ফেলে রেখেছে, একটা মোবাইল ছিল 17-18 হাজার টাকা দামের মোবাইলটা নিয়ে গেছে, কে নিয়েছে তাও বলতে পারবো না যেহেতু তোকে দেখি। ওরা কতজন ছিল? ওরা কতজন ছিল তাও তো আমি জানি না, আমি দেখছি অন্ধকার কতজন, প্রায় 20-25 জন হবে এরকমই হবে। হ্যাঁ, এই রাজনৈতিক স্বার্থে দমবন্ধা হয়েছে। 9টার সময় ঘটনা, 9টার সময় নমিনেশন করছিল, বদমাইশি আমাদের দলীয় কর্মীকে ধরে মেরেছে এবং বদনপাড়া থেকে চকলেট বলে তারপর আরো কয়েকটা ছেলে মেয়ে এক নাম বলছিল রাত্রে বিকাল থানায় FIR হয়েছে এবং তখন বদনপাড়া হসপিটালে ভর্তি আছে। ওইসব কোনো প্রশ্ন নেই, আমাদের আজকে নমিনেশন চলছে শান্তিপূর্ণভাবে। হ্যাঁ, ওদেরই নিজেদের গোষ্ঠী করলো, নিজেরা নিজেরা এত মেরেছে, নিজেরা নিজেরা বাড়ির কাটে ভেঙে দোষ দিয়েছে তৃণমূলের নামে। তৃণমূলের কাজ নেই, বাড়ি ভাঙতে যাবে।